হায়দ্রাবাদের ঘটনার পুনরাবৃত্তি এবার মালদায়। পশ্চিমবঙ্গের মালদা জেলা ইংরেজ বাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে টিপাজানি এলাকায় ভোর রাতে এক যুবতীর জ্বলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি পুলিশকে জানানো হয়, তখনই ঘটনাস্থানে আসেন পুলিশ সুপার অলোক রাজিরিয়া। প্রাথমিক পর্যায়ে পুলিশ এবং এলাকাবাসীর অনুমান, ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যুবতীর দেহ, কিন্তু এখনো পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। তাই ওই এলাকার মানুষ আতঙ্কের সঙ্গে দিন কাটছে। তাদের দাবি, দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আজ সকাল 9:30 পাশের গ্রাম থেকে একজন এখানে কাজ করতে এসেছিল। তিনি এসে এখানে দেখেন যে একটি অর্ধনগ্ন মহিলা মৃতদেহ এখানে পড়ে আছে। আশেপাশে গ্রামবাসীকে খবর দেন এবং আমরা ঘটনাস্থলে এসে দেখি যে এখানে একটি মহিলার দেহ পড়ে আছে, তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা সাথে সাথে থানাকে ইনফর্ম করি, এখানে পুলিশ সাথে আমরা আশেপাশে গ্রামবাসীকে ইনফর্ম করেছি, তারাও যদি আইডেন্টিফাই যদি করতে পারে সেটাও জানানো হয়েছে। পুলিশ এসে তার তদন্ত শুরু করেছে। বডিটা পুরোটাই পুরানো অবস্থায় আছে, অর্ধ একবারে দগ্ধ হয়ে গেছে পুরোটাই, কিছু কোনো মানে ওর তো চেহারাই বোঝা যাচ্ছে না। আমাদের তো মনে হচ্ছে আপনার এতদিন ধরে টিভিতে দেখে আসছিলাম হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ড পুনরায় আমাদের এই মালদা জেলায় ঘটেছে, আমাদের তো তাই মনে হচ্ছে। পরে রেপ করে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, প্রাথমিক অনুমান তাই মনে হচ্ছে আমাদের যে এটিকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। বার্ন্ড ডেড বডি রয়েছে এবং আমরা অনুমান করছি কি এটা ভোর রাতের দিকে এটা করা হয়েছে, এবং ডেড বডির যিনি আছেন উনি আমরা আইডিয়া করছি যে উনি বিবাহিত নন এবং তার সাথে কিছু ইঞ্জুরিও রয়েছে। আমরা ইনভেস্টিগেশন চলছে, আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে আপনার পুড়িয়ে মারা হয়েছে এবং আমরা অনুমান করছি কি কেরোসিন দিয়ে পুরানো হয়েছে। না, প্রাইমারি আমরা এখনো সেটা কিছু পাচ্ছি না, দেখি আমরা এরপর ফার্দার ইনভেস্টিগেশন হোক আমরা জানাবো। এখন পর্যন্ত এটাই কি আমরা একটা ডেড বডি বার্নড অবস্থায় আমরা পেয়েছি, সেটাকে আমরা পিএম এক্সামিনেশনে পাঠাচ্ছি। পিএম এক্সামিনেশনে এটা ক্ল্যারিটি হবে কি কী ইঞ্জুরি আছে, ইয়া ডেথে কী রিজন আছে, প্রথমে আগেই মারা হয়েছে তারপরে এখানে জ্বালানো হয়েছে, ইয়া প্রি পোস্টমর্টম এটা বার্নিং আছে, ইয়া অ্যান্টিমর্টম বার্নিং আছে, এটা পোস্টমর্টমে পরেই নিশ্চয় পরিচয় জানা গেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজেরিয়াকে 03512252661 নম্বরে কল করুন। আমি সরিয়া বানু ইন্ডিয়া আনহাটের পক্ষে।